গুড ইভিনিং, আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আবার চলে এসেছি আবার সেই জার্মান শেফার্ড নিয়ে, যার মানে না ও আমাকে কামড়ায়নি, যদিও ও আমাকে কামড়ায়নি, এই যে ও আমাকে একদমই কামড়ায়নি, আমাকে কামড়েছে অ্যাকচুয়ালি হচ্ছে পোহো। এই যে এটা তোর টিন টিন, লুকটা কি হয়েছে দেখো, টিন দেখার মতো লুক, টিন টিন দেখা, টিন টিন আর সঙ্গে দেখো টিন টিনের বন্ধু, টিন টিনের বন্ধু এটা, এই যে ঠিকই আমার কি আলোচনা করছে, এ এটা কি আমার নামটা, ওর টুসু না টুকটুক, ও তো সবাইকে টুকটুক মনে করে, ওটা উঠে পড়ো। তো যাক, আমরা এখন এসে গেছি হচ্ছে এই গ্রেট লেকটাউন গ্রিন পার্কের মুখে, এই যে জায়গাটা আছে, বেশি প্র্যাকটিস করাতে পারছি না, এখন প্রচণ্ড হাঁপাচ্ছে আর আমাদেরও প্রচণ্ড ঘাম দিচ্ছে, তো সেই কারণে আজকে অল্প একটু প্র্যাকটিস, তো চলো আর একটুখানি হাঁটাই, হাঁটিয়ে তারপর দেখাচ্ছি, চলো। আজকের মতো টিন টিনের প্র্যাকটিস শেষ, এখন টিন টিনকে ঢোকাবো, টিন টিনকে ঢুকিয়ে যাবো হচ্ছে হান্টারের কাছে, হান্টারের কাছ থেকে যাবো হচ্ছে রুস্তমের কাছে, আর রুস্তমের কাছ থেকে আসবো হচ্ছে ওয়ান্ডার কাছে, তারপরে যথারীতি বাড়িতে, আজকেও ঢুকতে রাত্রি 12টা হবে। তো হান্টারকে বার করেছিলাম, হান্টারকে বার করে এই জাস্ট ঢোকালাম, প্রায় ওই 45 মিনিটস মতো রেখেছিলাম বাইরে, তারপর ঢোকালাম। ছতলায় হেঁটে ওঠা, প্র্যাকটিস করি খুব টাফ, তো 5.5 বছর ধরে এভাবেই প্র্যাকটিস চলে ওর। এই হলো হান্টার, হান্টার থাকা সুরজের বাড়িতে এসছি, কিন্তু রুস্তমকে আজকেও বার করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে রুস্তম এত বদ, ওর জানলা ভেঙে দিয়েছিল, আমি জানলা ঠিক করালাম, এসি ঠিক করালাম, আগের ভিডিওতে আমি সম্ভবত দেখিয়েছিলাম কিংবা আমি শর্টস দিয়েছিলাম, তোমরা তো দেখেছো, জানলাটাও কি করেছে, জানলাটা পুরো ভেঙে দিয়েছে, দেখো জানলা নেই, এই যে দেখাই তো, জানলা নেই, জানলা পুরো ভেঙে কামড়ে শেষ করে দিয়েছে, প্লাস আমি জুম করছি কতটা দেখাতে পারবো আমি জানি না, জুম করে এই দেখো পায়ের নখটাকে ফেলেছে উপরে, কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, এত লাফালাফি করেছে পায়ের নখটাকে দিয়েছে পুরো ভেঙে, চিকেন আবার পেছনে খালে পড়ে যায়, বা একদম ঠিক আছে, খুব সুন্দর দাঁড় করিয়েছে। আর নূর তো মানে চ্যাম্পিয়নশিপের একদম মুখে, একটুখানির জন্য একটা সিসি মিস হয়ে গেল আমাদের ভুবনেশ্বরে, নাহলে তো এতদিন চ্যাম্পিয়নশিপ কমপ্লিট হয়ে যেত। দেখো রুস্তমটার জন্যই খারাপ লাগে, রুস্তমটাকে নিয়ে বেড়াতে পারলাম না, দেখো কত সুন্দর দাঁড়িয়েছে। আমাদের কাজ শেষ, এই যে নূর, নূরের স্ট্যাকিং প্র্যাকটিস শেষ, এখন এই থেকে খালের মাছদের খাওয়াচ্ছে, ওই দেখো বিস্কুট ছুটে যে মাছ, ওই দেখো দাঁড়াও দাঁড়াও জুম করে দেখাই, মাছগুলো আবার খাচ্ছে কেচকা মাছ, খালে এত খাবার আর কি খাবে, কি খালে খালে এমনি খাবার ভর্তি মাছে, তাই এই দেখো এই বিস্কুটগুলো নিয়ে খাও, মাছদের খালে ফেলে মাছদের খাওয়াচ্ছে, লোম একদম ছোট করে দেওয়া হয়েছে, এই দেখো সে পড়ছে, বারবি কাট করে দেওয়া হয়েছে, ললিপপ এনে এনে, এই যে এই যে এই যে, হে দেখো কেমন লাগছে তোমরা বলো, বাবা একটু ডাক ললিপপকে, এই যে ললিপপ ঢুকে গেল, ওর খালি ভয়, যদি ওকে আমরা আবার ঘরের মধ্যে আটকে দিই সেই জন্য ভয়, নিচে যা পড়ে থাকে সব খুঁটে 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 খায়। লুকটা বলো কেমন লাগছে, আর আমি লোমটা এখনো ব্রাশ করিনি, লোমটা ব্রাশ করে একটা সুন্দর করে একটা আমি শর্টস দেবো। ললিপপ ও ললিপপ কী হতে কী হলো, ওই দেখো ওই দেখো ওই যে দেখো এই যে লোম পুরো এক, চলে এসছি এখন বাগিচাতে, আর দেখো কোলে কে আছে,
বলে আছে হচ্ছে স্পার্ক, এই যে এই স্পার্কের মুখ দেখাও, ঘুরে গেছে স্পার্ক। আমি এই মুহূর্তে কেন বাগিচায় এসেছি আর এই মুহূর্তে আমি কেন স্পার্ককে দেখালাম আর স্পার্ক কেন বাগিচাতে আছে, এটা হয়তো সবার মনে প্রশ্ন আসতে পারে যে আমার বাচ্চা আমার বাড়িতে না থেকে কেন এখানে আছে। তো সেসব প্রশ্নের উত্তরগুলো আমি পড়ে দিচ্ছি, এখন যে কাজটা করতে এসেছি সেই কাজটাকে সেরে নিই। এই স্পার্ককে নিয়ে কোথায় এসেছি দেখো, দেখাই কি আনলে না, ও ঠিক আছে আজকে বল লাগবে না। আর এই যে শঙ্করের করে হচ্ছে স্পার্ক, আর এখন আমরা কোথায় যাচ্ছি দেখো, এই রাস্তাটা দেখে হয়তো অনেকে চিনতে পারছো। ওই দেখো ওখান দিয়ে লঞ্চ যাচ্ছে, লঞ্চটা কোথায় চলে গেল, পালিয়ে গেল নাকি? এই যে লঞ্চ যাচ্ছে, ওই যে লঞ্চ যাচ্ছে, এই দেখো একটু জুম করে দেখাই। ব্যাস, তো আমরা এখন কেন এসছি এখানে বুঝতেই পেরে গেছো, সেটা হচ্ছে আজকে স্পার্ক প্রথমবারের জন্য জলে সাঁতার কাটতে নামবে। এবং যাদের ছোট বাচ্চা আছে প্রত্যেকেই চেষ্টা করো সাঁতার কাটানোর, কেন সাঁতারটা সব বাচ্চাদের জন্যই দরকার। ফার্স্ট টাইম সাঁতার কাটতে এসছে এই যে স্পার্ক, যে কোনো বাচ্চাই, গোল্ডেন বাচ্চা হোক যে কোনো বাচ্চাই হোক, তাদের সাঁতারটা খুব বেশি দরকার। তার কারণ হচ্ছে ছোটোবেলার থেকে যদি সাঁতার কাটে না, জয়েন্ট মাসেল মানে খুব ভালোভাবে বিল্ট হয়। তো এই কারণে আমরা আজকে নিয়ে এসছি সাঁতার কাটাতে। তো ফার্স্ট টাইম নামছে, আগে নামুক তারপর দেখাচ্ছি। ওকে নামাতে হবে দেখো, ছাড়ো দেখি, ছাড়ো ছাড়ো আস্তে করে ছাড়ো ছাড়ো, স্পার্কায় স্পার্কায় ছাড়ো 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 ছাড়ো, হ্যাঁ মারতে দাও মারতে দাও, বাহ বাহ মারতে দাও মারতে দাও, ওদিকে এবার ছাড়ো ওদিকে নিয়ে গেছো। তো স্পার্ককে আবার দূরে ছাড়া হচ্ছে, স্পার্ক আসো দেখো 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 দেখো, ও অদ্ভুত অদ্ভুত কি সাঁতার কাটছে, রাখো শঙ্কর ডাকো, বাহ তুমি আরো পেছনে যাও পেছনে যাও, সাঁতার কাটতে দাও, বাহ দারুন দারুন দারুন। তোমরা যারা দেখছো তারা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে, গঙ্গার মধ্যে দেখো আজকে ভালো স্রোত আছে, ওই দেখো ওর গায়ে উঠে যাচ্ছে, দেখো 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 সাঁতার কাটছে, দেখো দেখো দারুন দারুন দারুন, শঙ্কর আছে বলে সাঁতারটা শিখে যাচ্ছে। এই যে না আবার নিয়ে যাও শঙ্কর আবার নিয়ে যাও, আর এখানে দেখো লঞ্চও আসছে, কত লোক লঞ্চে, আমি যদি সাঁতার জানতাম তাহলে নেমে যেতাম। এই শঙ্কর বলছে লঞ্চে উঠবো, চলো লঞ্চে উঠবো চলো, দেখো এই দেখো, আরে না আয় 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 চলায় 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 আয় আয় স্পার্কায় স্পার্কায় স্পার্ক স্পার্কায় স্পার্কায় স্পার্ক আয় 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 স্পার্ক চলায় স্পার্কায় স্পার্কায় দেখো আসছে, দেখো এই দেখো আয় আয় স্পার্ক চলে এসো, দেখো স্পার্ক আসছে, দেখো আসো 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 আসো, ওলে বাবা ওলে বাবা ওলে বাবা আচ্ছা, ওরে না জিও পাগলা, সাঁতার কি কাটছে এই নিয়ে ফোর টাইম, দেখো জলের স্রোতে চলে যাচ্ছে, দেখো স্রোতের বিরুদ্ধে উঠছে ওপরে, বাবা পায়রাও কি সাঁতার কাটতে এসছে নাকি এখানে, এই যে ওই দেখো ওই যে চলে গেল, আর একটু দূরে যাও শঙ্কর, যত সাঁতার কাটবে যে কোনো বাচ্চা যে কোনো বড় ডগ তত স্ট্রং হবে, আমরা কেন দড়িটা ধরে রেখেছি দেখো, এবার দেখো স্রোতের বিরুদ্ধে আসবে, দেখো 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 দেখো, এই জিনিস আমি জুম করছি বলে দেখো দূরে কত দূরে আছো, দেখো কত দূরে আছে দেখো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি দড়িটাকে টান রাখো, ঠিক আছে ঠিক আছে, আয় 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 স্পার্কায় স্পার্ক আসো, দেখো আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি, ক্যামেরাটা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখো সাঁতার কাটছে, দেখো দেখো গুড ভেরি গুড স্পার্ক ভেরি গুড ভেরি গুড, আসো চলে এসো স্পার্ক আসো 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 শঙ্কর দেখো, হ্যাঁ ঠিক আছে যাক যাক যাক, যেতে দাও যেতে দাও, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, শঙ্কর আসো চলে আসবে, আয় স্পার্ক আয় স্পার্ক আয় স্পার্ক চলায়, দেখো দেখো আসছে, দেখো স্পার্ক আসো 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 আসো, এই যে এই যে এই যে এই যে এই যে আছো 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 আছো,
ওখানটা রাখো, রাখো। বাহ, ফ্যান্টাস্টিক, এটা দরকার যে কোনো বাচ্চার জন্য, দরকার যে কোনো বাচ্চার জন্য। এটা হয়তো লাস্ট টাইম নিয়ে যাওয়া হচ্ছে, কারণ জল অনেক বেড়ে গেছে। দেখো সিঁড়ির এখানে জল চলে এসছে, আবার ওদিকে স্রোত পড়ে গেছে, স্রোত পড়ে যাওয়া স্রোত চলে আসা আমি বুঝি না। আর ওই দেখো আবার একটা লঞ্চও আসছে। হ্যাঁ আসো স্পার্ক, ব্যাস সাঁতার কাটতে শিখে গেছে তো, নিজেই আসছে। বাড়ি দেখো অদ্ভুত, নিজেই আসছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো শঙ্করের পেছনে আসছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে দেখো। এবার আমরা অনেকটাই ওকে দূরে ছেড়েছি, এবার আসছে দেখো। এই যে হ্যাঁ স্রোতের টানে একটু ওদিকে যাচ্ছে, স্পার্ক চলে আয়, আয় আসছে দেখো। এই দেখো দেখো দেখো, যে কোনো বাচ্চা ইনবর্ন সুইমার হয় আমি বলেছিলাম। ওই যে পেছনে, এই যে দেখো উঠবে দেখো, এবার দেখো দেখো উঠে গেছে, উঠে গেছে দেখো স্রোতে, দেখো স্রোতে টানছে, স্রোতটা কিন্তু এদিকে, এ দেখো স্রোতে ভাসছে ওদিকে, স্রোতের এগেনস্টে সবসময় সাঁতার কাটাতে হয়। এই যে উঠে গেছে, আজকের মতো ওর সুইমিং কমপ্লিট, নেক্সট ডে আমরা চেষ্টা করব আরও একটু বেশি। তো যাই হোক, আজকের মতো সাঁতার এখানেই কমপ্লিট। আর তোমাদের মনে হয় তো অনেক প্রশ্ন এসছে যে স্পার্ক অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম, স্পার্ক কেন আমার বাড়িতে নেই। এই সমস্ত প্রশ্নের উত্তর যেগুলো আসছে না তোমাদের মনে, সেগুলো আমি আস্তে 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 পরে দেবো। অনেক বেশ কিছু কারণের জন্য আমি ওকে বাগিচায় রেখেছি, আর আমি কারণগুলো পরেই বলবো ডিটেলস। তার কারণ হচ্ছে এক্ষুনি বলাটা শ্রেয় নয়, তোমাদের সঙ্গে পরে আমি ডিটেলসে আলোচনা করবো। যাক আজকের এগুলো তো চলতেই থাকবে। আজকের সাঁতার কেমন লাগলো, আর মাঝখানে মনে হচ্ছে একটা ঘূর্ণি মতো হচ্ছে, আমি দেখাই তোমাদের। এই দেখো এই যে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটায় মনে হচ্ছে একটা ঘূর্ণি মতো হচ্ছে, তাই না রাজু? জল ঘুরছে দেখো, এই যে ঘূর্ণি, এই যে ঘূর্ণি যে বলে, এই দেখো গা মোচাচ্ছে আর কি করছে দেখো। এই যে বাবু আমাদের, ওই দেখো ওখানে ঘূর্ণিটা আছে, এরকম করে আমি কি করব? হ্যাঁ সেটাও ঠিক। তো যাই হোক চলো এখান থেকে আগে যাই, তারপরে গিয়ে কথা বলছি। বাচ্চাটার কোনো রকম কোনো ইয়ে নেই, মানে হাঁপায়নি, কিচ্ছু হয়নি, বাচ্চা বেটিং করছে। এই দেখো, এই দেখো। তো যাই হোক, কাকিমার বাড়ির থেকে এই মাত্র বাড়ির দিকে আসলাম, মানে বাড়িতে ঢুকবো এখন। এই যে আমার ফ্ল্যাটে, উপরে ফ্ল্যাটে ঢুকবো। আর যেটা বলছিলাম যে স্পার্ককে আমার কাছে না রেখে, আমি কিনলাম কিন্তু আমার কাছে না রেখে আমি কেন কাকিমার বাড়িতে রেখেছি, এই ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে একদিন ডিসকাস অবশ্যই করবো ভেবেছিলাম। আজকে করবো, কিন্তু আজকে করতে গেলে ভিডিওর লেন্থটা না অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, তার কারণ হচ্ছে লেন্দি ব্লগ তোমরা দেখো না, এবং আমিও পছন্দ করি না মানে বেশি লেন্দি হয়ে গেলে। তো যাই হোক, আজকের ভিডিওটা যেটা ছিল, যেটাকে নিয়ে করা, স্পার্ককে নিয়ে। ওকে আজকে প্রথম আমরা গঙ্গায় নামালাম, স্নান করালাম, সাঁতার কাটলো, আর রুস্তমকেও দেখেও তোমাদের কেমন লাগলো বলো। আর নতুন ফ্রেন্ডশিপ টিনটিন, আর আমাদের কী বলে ওর নামটা বলে গেছি, টুসু, সেটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি এই ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করো। চলো আসলে আমার সাথে।